আসসালামু আলাইকুম অলমেথ নটপকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর অনুশীলন তিন দশমিক পাঁচ এর কিছু অঙ্ক তিন কি আছে আমরা সরাসরি বিক্রয় করায় যত ক্ষতি হলো বাহাত্তর টাকা বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো খাতাটির ক্রয় মূল্য কত সুপ্রিয় শিক্ষার্থীরা আমি আশা করছি তোমরা অঙ্কটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে শুরুতে আমরা আপনার প্রথমে যেটি লিখতে পারি এখানে বলছে যে খাতাটি ক্রয় মূল্য কত এখন বলছে যে বিক্রয় করায় যত ক্ষতি হলো সত্রিশ টাকা বিক্রয় করায় ছত্রিশ টাকা বিক্রয় করায় বলছে যত ক্ষতি হলো ক্ষতি হয় এক টাকা আচ্ছা এটা কি করা হয়েছে ক্ষতি তাহলে ক্রয় মূল্য হবে আমরা জানি ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য প্লাস ক্ষতি ক্ষতির ক্ষেত্রে যদি হয় তাহলে বিক্রয় মূল্য প্লাস ক্ষতি তাহলে এখানে বিক্রয় মূল্য ছত্রিশ প্লাস ক্ষতি আছে এক্স টাকা তাহলে ক্রয় মূল্য এমন আচ্ছা আবার বলছে যে যদি বাহাত্তর টাকা বিক্রয় করলে তার দ্বিগুণ টাকা লাভ হতো তাহলে লিখবো বাহাত্তর টাকা বিক্রয় করলে বাহাত্তর টাকা বিক্রয় করলে লাভ হয় বাহাত্তর টাকা বিক্রয় করলে বলছে দ্বিগুণ টাকা তাইলে এক্সের দ্বিগুণ টাকা লাভ হইলে টু এক্স টাকা তাহলে এই ক্ষেত্রে আমাদের ক্রয় মূল্যটা কত হবে এই ক্ষেত্রে ক্রয় মূল্যটা যদি আমরা লিখতে যাই তাহলে এই ক্ষেত্রে ক্রয় মূল্য হবে আমরা জানি লাভ হলে বিক্রয় মূল্য মাইনাস লাভ সমান ক্রয় মূল্য মূল্য এটা হচ্ছে ক্রয় মূল্য হয় এবার আমরা প্রশ্ন মতে লিখব এখন আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে এখানে আমাদের দুইটাই ক্রয় মূল্য লিখব ছত্রিশ প্লাস এক্স সমান বাহাত্তর মাইনাস টু এক্স আচ্ছা এক্ষেত্রে আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে এই এক্সটাই পাশে আর ওই পাশ থেকে টু এক্স প্লাসের এই পাশে আসলে মাইনাসের টাই পাশে আসলে এর আর বাহাত্তর এই পাশে আসে মাইনাস ওই পাশ থেকে ছত্রিশ মাইনাস এবার টু এক্স আর এক্স যুগ করলে আমাদের থাকতেছে এক্স সমান থেকে ছত্রিশ মাইনাস করলে এবার আমাদের আহ অঙ্কে বলছে যে খাতাটির ক্রয় মূল্য কত আমরা জানি এখন ক্রয় মূল্য যে কোনো জায়গাতে এক্সের মান বসিয়ে দিলে ক্রয় মূল্য বের হয়ে যাবে কারণ এখানে ক্রয় মূল্য ছত্রিশ প্লাস এক্স এখানে ক্রয় মূল্য বাহাত্তর মাইনাস টু এক্স অর্থাৎ এখানেও এক্সের মান বসালে ক্রয় মূল্য বের হবে এখানেও এক্সের মান বসালে ক্রয় মূল্য বের হবে এবার আমরা তাহলে যেটি করতেছি সেটি হচ্ছে ক্রয় মূল্য সমান ছত্রিশ প্লাস এক্স এমন ছিল তো এখন ছত্রিশ প্লাস এক্সের জায়গাতে বারো বসাবো যোগ করলে চার আটচল্লিশ এত টাকা লিখব সুতরাং ক্রয় মূল্য বুঝতে পেরেছ এবার চলে যাবো আমরা আমাদের পরবর্তী অঙ্ক অর্থাৎ আহ সাতাশ নম্বরে সাতাশ নাম্বারে কি বলা আছে আমরা একটু প্রথমে দেখে নিব সাতাশ নম্বরে যেটি বলা আছে সেটি হচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি যে 72% এর 4% হার মুনাফা কোনো টাকার দুই বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত অর্থাৎ মূলধনটা আমাদের দেয়া নেই তো এই আমরা কি করতে পারি এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মূলধন যেহেতু এখানে দেয়া নেই তখন আমরা ধরে নিতে পারি যে ধরি বা মনে করি যে গুণ একটা লিখলেই হলো দড়ি বা মনে করি মূলধন সমান পি টাকা মূলধন সমান পি টাকা এবার আমরা লিখবো এখানে যা আমরা জানি আমরা জানি আমরা জানি সরল মুনাফার সূত্র দেবো এখানে আমরা জানি সরল মুনাফা সরল মুনাফার সূত্র হচ্ছে আই সমান পি আর এ হচ্ছে আমাদের সরল মুনাফার সূত্র তো এই সরল মুনাফা সূত্র ক্ষেত্রে এখানে পি সমান মূলধন আমরা জানি পিটাকে ধরা হয়েছে মূলধন আর এন এন সমান সময় অর্থাৎ দুই বছর বলা আছে সেটি এন আর আর সমান যেটি দেওয়া আছে সেটা ফোর পারসেন্ট ফোর যেটি হয় সেটি হচ্ছে একশো ভাগের চার এমন আচ্ছা এবার আমরা যদি মানগুলো বসিয়ে নিই পি এর মান পি এর অর্থাৎ মূলদন্ত দেয়া নেই পি তো এন এর মান দুই এর মান একশো ভাগের চার আর সমান চার পার্সেন্ট মানে একশো ভাগের চার এবার যদি আমরা একটু কাটাকাটি করি চার দিয়ে একশোকে কাটলে পঁচিশ তাহলে উপরে টু আর পি থাকতেছে অর্থাৎ টু পি নিচে পঁচিশ এত টাকা এটা হচ্ছে আমাদের সরল মুনাফা এবার আমরা বের করব আমাদের চক্রবৃদ্ধি মুনাফা তো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে লিখবো আবার যে আমরা জানি আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা কি আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা সমান পিন টু ওয়ান প্লাস আর এন মাইনাস p যদ আমাদের এখানে বলতে হচ্ছে পি অর্থাৎ মূলধনটাকে আবার মাইনাস করলে চক্রবৃদ্ধি মুনাফা বের হবে তো এক্ষেত্রে আমরা উপরের মান কি বসিয়ে দিব পি এর কোনো মান নেই ওয়ান প্লাস আর এর মান এখানে একশো বাগের চার এন এর মান দুই বছর সময় মাইনাস পি এবার এখানে পি একশো করলে উপরে একশো যোগ চার অর্থাৎ টু মাইনাস পি এবার নিচে একশো উপরে একশো আর এখানে দুই আছে এবার যদি কাটাকাটি করি আমরা একশো কে বিশ দিয়ে যদি কাটি একশো কে পাঁচ দিয়ে কাটলে হচ্ছে আমাদের যেটি সেটি হচ্ছে চার দিয়ে কাটলে পঁচিশ আর এটিকে চার দিয়ে কাটলে ছাব্বিশ মাইনাস পি পরে পি ইন্টু নিচে পঁচিশ দুইবার যখন গুণ করবো পঁচিশ পঁচিশে এক্ষেত্রে উপরে পিটা উপরে ছয়শ ছিয়াত্তরের সাথে গুণ হবে অর্থাৎ ছয়শ ছিয়াত্তর পি মাইনাস পি পরবর্তীতে ছয়শ পঁচিশ আর এখানে ছয়শ ছিয়াত্তর আমাদের পঁচিশ অঙ্কে বলছে যে আমাদের মূলধন আহ যে বলছে যে মুনাফার পার্থক্য সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য এক টাকা হলে মূলধন কত তাহলে এবার আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে সরল মুনাফা চক্রবিধি মুনাফার পার্থক্য সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা হয়েছে মুনাফা বলছে 25 আর 2p এরকম হইছে সমান পার্থক্য বলছে এক টাকা এবার আমরা যদি লসাগু করি তাহলে নিচে 625 উপরে থাকতেছে 51p মাইনাস এই পাশে 25 দিয়ে 625 পঁচিশটি দিলে 25 বার আর পঁচিশ টু সাথে গুণ করলে 50p পি সমান এখানে থাকতেছে নিচে আমাদের ছয়শো পঁচিশ পি বাদ দিলে পি সমান ওয়ান যদি আমরা এবার আর গুণন করি আমাদের এখানে যেটি থাকবে সেটি হচ্ছে পি সমান ছয়শ পঁচিশ অর্থাৎ আমরা অঙ্কটি এটা শুরুতেই ধরে নিয়েছিলাম আমাদের মূলধন পি তো আমরা এবার লিখতে পারি নি মূলধন ছয়শ পঁচিশ টাকা আর এটি হচ্ছে আমাদের আনসার লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা পেতে পারো আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম